হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যানশিপের ইনস্ট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইডিয়া রানিং আন্ডার পিডিপি। আজকে আমি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কুইন জাংশন ইন ইংলিশ বন্ড। এর কীভাবে মেশিনারি হয়, কীভাবে তার ড্রয়িং হয় সেটাই আজকে নিয়ে আমি আলোচনা করবো, তোমাদেরকে বোঝাবো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। স্কুইন জাংশন জিনিসটা কি? এটা হচ্ছে স্কুইন জাংশন ইজ ফর্মড ওয়ের অ্যান ইন্টারনাল ওয়াল মিটস অ্যান এক্সটার্নাল কন্টিনিউয়াস ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল আদার দ্যান 90 ডিগ্রি। ইউজুয়ালি দ্য অ্যাঙ্গেল অফ স্কুইন ইজ কেপ্ট অ্যাট 45 ডিগ্রি। তার মানে কি? মানে মনে করো একটা এক্সটার্নাল ওয়াল আছে, যে ওয়ালটা হয়তো কন্টিনিউয়াস যাচ্ছে, তার সঙ্গে হয়তো একটা কোনো ওয়াল এসে পরে মিট করছে যেটা 90 ডিগ্রিতে মিট করছে, না অন্য কোনো অ্যাঙ্গেলে মিট করছে, সেটাকে বলা হচ্ছে স্কুইন। তো সেটা যদি একটা রাফ কোনো একটু বোঝানো যায়, ধরে নাও আমার এখানে এরকম একটা ওয়াল রয়েছে, ঠিক আছে, আমি জাস্ট একটা তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ এটা একটা কোর্স। এবার ধরে নাও এখান থেকে মনে করো একটা কোনো ওয়াল আমার এইভাবে এসে পড়ে এর সঙ্গে আমার মিট করলো, তো সেক্ষেত্রে আমার এই যে ওয়ালটা, এটা হচ্ছে এখানে যে জাংশনটা হলো এটা হচ্ছে আমার স্কুইন জাংশন। তো সাধারণত কী হয়, এর যে অ্যাঙ্গেলটা এটা আমার রাখা হয় কত, 45 ডিগ্রিতে। তো এটা হচ্ছে আমার স্কুইন জাংশন। তো এখানে একটা কথা দেখো লেখা আছে যে স্কুইন জাংশন ইজ নট ভেরি কমন ইন ব্রিক ওয়ার্ক। এই ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে স্কুইন জাংশন দিয়ে মেশিনারিটা কিন্তু খুব একটা জিনিস কমন নয়, কিন্তু আমি তোমাদেরকে এই টেনে দুটো জিনিস বোঝাবো, যেহেতু তোমাদের দেখবে বইতে এটা আছে। স্কুইন জাংশন ইন ইংলিশ বন্ড 1-3-5 কোর্সের একটা এখানে প্ল্যান করা রয়েছে। তো এটা ফার্স্টে বলে রাখি যে বাইরের যে ওয়ালটা সেটা হচ্ছে 1.5 ব্রিক থিক এক্সটার্নাল ওয়াল রয়েছে, আর যে ওয়ালটা এসে পরে স্কুইন্ট হয়ে যেটা এর সঙ্গে মিশেছে সেটা হচ্ছে আমার 1 ব্রিক ইন্টারনাল ওয়াল। সাধারণত অ্যাঙ্গেলটা রাখা হয় 45 ডিগ্রি, তো অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এটা ইংলিশ বন্ডে করা আছে। তো এই যে 1-3-5 কোর্সে এখানে যেরকম আমার হেডার রয়েছে, তাহলে এর উপরের যে কোর্সটা হবে 2-4-6, তাহলে ওটাতে আমার স্ট্রেচার থাকবে, তারপরে হেডার, তারপরে আবার আমার স্ট্রেচার। ঠিক সেরকম এইখানে যে 1.5 ব্রিক থেকে যে ওয়ালটা রয়েছে, ভেতরের দিকে আমার রয়েছে কি, মানে যেদিকে জাংশনটা হয়েছে সেদিকে রয়েছে স্ট্রেচার, তারপরে এদিকে রয়েছে হেডার। এর ওপরের যে কোর্সটা হবে সেটাতে কী হবে, এখানটা থাকবে হেডার আর এখানটা আমার থাকবে হচ্ছে স্ট্রেচার। তো জানিয়ে রাখি এখানে যেরকম ব্রেক দেওয়া আছে, তো আমার সাধারণত কী হয়, শুরু যখন করব তো সাধারণত আমার কী থাকে, হেডারের পরে একটা তোমার কুলকুচো দিয়ে তারপরে স্টার্ট হয়। তো এখানে জিনিসটা দেখো, আমার 1.5 ব্রেক থেকে যেটা আমার ওয়ালটা, যেটা আমার স্ট্রেচার, সেই স্ট্রেচারের মধ্যে কিন্তু আমার এসে পড়ে এই স্কুইন যে ওয়ালটা, এই যে ক্রস ওয়ালটা, সেটা কিন্তু এখানে এসে পড়ে আমার মিশবে। এই হেডার কোর্সটা ঢুকবে স্ট্রেচারের সঙ্গে, হেডারটা কিন্তু হেডারের সঙ্গে ঢুকবে না। তো তাই প্রথমে স্টার্টিংয়ে আমাকে এইটা বানাতে হবে। তো দেখে রাখো, দেখো এখান থেকে এটা একটা আমার স্ট্রেচার, এখান থেকে এটা একটা স্ট্রেচার, তারপর এখান থেকে এটা 100, এটা 100, এতটা একটা স্ট্রেচার, তারপরে আবার এটা 100, এটা 100, এতটা একটা স্ট্রেচার। তো স্টিক স্ট্রেচারের মধ্যেখানে এসে পরে আমি ঢুকেছি, আর এখানে যেটা হ্যাশ দাগ দেওয়া আছে এটা হচ্ছে আমার কি, টাই ব্রিক। এই ব্রিকটাকে বলা হচ্ছে টাই ব্রিক, যেটার সাহায্যে আমার ইন্টারনালি এসে পরে যেখানে আমার মিশছে, যেখানে স্কুইনটা আমার হচ্ছে। তো এই যে ড্রয়িংটা, এটা হচ্ছে আমার 1-3-5 কোর্সের ড্রয়িং, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সিম্পলি করবো। এইদিকের এই যে লেন্থটা, এটা তো স্ট্রেচারের লেন্থ, কিন্তু এইদিকের এইটা সেটা হচ্ছে হেডার। তো এইভাবে আমি হেডারগুলো বসে বসে গেছি, এখানে আমার স্ট্রেচারগুলো বসেছে, দুটো স্ট্রেচার, যদি এটাকে ফেসিং ধরি তো সেক্ষেত্রে দুটো স্ট্রেচার, দুটো স্ট্রেচারকে আমি আবার এইদিকে কী করেছি, স্ট্রেচারগুলোকে বসেছি আমি সব 90 ডিগ্রি করে ফেসিং করে। তাহলে কী হয়েছে, এই পুরোটা যদি 200 হয় তাহলে এখান থেকে এটা 100, এখান থেকে এটা 100, উইথ মোটর নিয়ে পরে এটা আমার জয়েন্টগুলো মিলে যাচ্ছে। এর পরেরটাতে কী হবে, এই জয়েন্টটাকে সরাবার জন্য সেই জন্য কী হয়, আমাদেরকে এদিকে স্ট্রেচার দেবো, এই দিকটা দেবো হেডার, আর এই দিকটা দেবো তোমার স্ট্রেচার। কিন্তু একটা কথা বলে রাখি, এইখানে যেরকম ভেতরে ঢুকেছে হেডার কোর্সটা, কিন্তু স্ট্রেচার কোর্সটা কিন্তু এর ভেতরে আমার আসবে না, স্ট্রেচার কোর্সটা কিন্তু বাইরে থেকেই থাকবে, শুধুমাত্র হেডার কোর্সটা আমার এখানে হয়, যাতে কী হয় আমার ওভারল্যাপিং অফ বন্ডটা যে আমার এইখানে যেন পাই, যেন ভার্টিক্যাল জয়েন্টগুলো যেমন একসঙ্গে না থাকে, অন্যগুলো আমার যেরকম নর্মাল আছে সেরকমই আমার হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্কুইন জাংশনের ইংলিশ বন্ডের 1-3-5 কোর্সে যেটা আমি প্ল্যান তোমাদেরকে দেখেছিলাম সেটাই আমি একটা আইসোমেটিক ভিউ এখানে করে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমার জিনিসটা দেখতে কীরকম লাগবে, তো দেখতে হবে আমার হচ্ছে এইরকম, এখান থেকে যখন আমি এইভাবে দেখবো তখন এইদিকে যে ভিউটা দেখো ব্লক রয়েছে, এটা কিন্তু আমার পুরোটা দেখা আমার যাবে না, কারণ দেখো এই যে এজটা
সেটা দেখো এইখানে এসছে, তারপরে এটার ডট ডট দিয়ে গেলে এটা তোর ভেতর অব্দি তো আমার তো আছে, কারণ এটা তোমার এত দ্রুত থাকবে, কিন্তু সেটার আমি ওখানে ওটাকে শো করছি না, ভেতরে থাক যেহেতু। তো দেখো এদিকটা আমার কী গেছে, এগুলো সব আমার স্ট্রেচারগুলো গেছে, এগুলো আমার কী রয়েছে, সব আমার হেডারগুলো এদিকে রয়েছে, এগুলো সব কী আমার হেডারগুলো, মানে এদিকটা সব আমার হেডার পোর্স, তো হেডারগুলো আমার বসে বসে গেছে এইভাবে। তো এইখানে দেখো ঠিক যেটা মিডিল পয়েন্টটা স্ট্রেচারের ঠিক এখানটাতে এসে পড়ে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইদিকে যে অ্যাঙ্গেলটা সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার মিট করেছে, ঢুকেছে হচ্ছে স্ট্রেচারের মধ্যে। এর এই ক্ষেত্রে এই যে ব্রিকটা এটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে আমার টাই ব্রিক, এটা তো এটা হচ্ছে আইসোমেট্রিক, এটা ভিউটা যেটা হচ্ছে শুধুমাত্র 135 ফোর্সের জন্য। এই ওয়ালটা হচ্ছে 1.5 ব্রিক এক্সটার্নাল ওয়াল, এটা হচ্ছে 1 ব্রিক আমার ইন্টারনাল ওয়াল। যেহেতু এটা আমার ইভেন মাল্টিপল, এটা অড মাল্টিপল, এইরকমভাবে যখন মিশছে তখন সেক্ষেত্রে আমাকে ড্রয়িংটা এইভাবে করতে হবে, এইটা দেখে পরে তোমার সেভাবে আমাদের ম্যাসনারি কনস্ট্রাকশনটা হয়। সেক্ষেত্রে আমার এইদিকে যে ইটগুলো থাকবে এই ইটগুলোকে আমাকে স্কুইন্ট ব্রিক করে ওটাকে আমাকে ভেঙে নিতে হবে ওটাকে। এর পরের ড্রয়িংটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। স্কুইন্ট জাংশনের ইংলিশ বন্ড, এটা হচ্ছে 246 ফোর্সের এটা প্ল্যান। এই ওয়ালটা হচ্ছে 1.5 ব্রিক থিক এক্সটার্নাল ওয়াল, আর এটা হচ্ছে 1 ব্রিক থিক ইন্টারনাল ওয়াল। ঠিক আগের যেটা ছিল তার উপরে যে কোর্সটা বসবে সেটা হচ্ছে এই কোর্সটা। তো সেক্ষেত্রে দেখো আগে এদিকটাতে ছিল স্ট্রেচার, এদিকটা ছিল হেডার, এখন দেখো আমার এইদিকে সব স্ট্রেচারগুলো আমার এসছে, আমার এদিকে কিন্তু আমার হেডারগুলো সব আমার রয়েছে। অ্যাঙ্গেলটা আমার সেমই থাকবে, 45 ডিগ্রি থাকবে অ্যাঙ্গেলটা, আমার কোনো কিছু চেঞ্জ হবে না। আমি হেডার কোর্সটা কী বলেছিলাম, হেডার কোর্সটা হচ্ছে এর তলে, এইটার তলে কী আছে স্ট্রেচার আছে, তো স্ট্রেচারে ঢুকেছে হেডার কোর্সটা, নিয়ে তারপরে যে কোর্সটা এই স্ট্রেচারের যে এই কোর্সটা যেটা এসছে সেই কোর্সটা দেখো এখানে বাইরে অবধি এসে পড়ে এটা আমার এন্ড হয়ে গেছে। এইভাবে আমাকে স্কুইন্ট জাংশনটা আমি করতে হবে। তো এইটা ইউজুয়ালি বেশি ইউজ হয় না, কেন এইটা করতে গেলে কী হয় আমার অনেক ব্রিক আমার ওয়েস্ট যাবে, যেখানে যেখানে আমার কানেকশানের জয়েন্টগুলো হবে সেখানে সেখানে আমি গোটা ব্রিক আমি ওখানে বসাতে পারবো না। সেক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, ব্রিকটাকে আমাকে ওখানে ভাঙতে হচ্ছে, ভেঙে পরে ওটাকে ঠিক মতন শেপ নিয়ে এসে তারপরে আমাকে করতে হচ্ছে। তার মানে কি আমার অনেকগুলো জয়েন্ট পড়েছে, সে অনেক মোটর আমার লাগছে, তো সেক্ষেত্রে এটা আমার স্ট্রংও সেরকম থাকবে না। কিন্তু এই ড্রয়িংটা দেখতে হয় প্ল্যানে হচ্ছে এইরকম, এদিকে আমার হেডারগুলো যাবে তার উল্টো দিকে আমার স্ট্রেচারগুলো থাকছে। তার মানেটা কি, এটা যদি ফেসিং হয় তাহলে এই সাইডটা ফেসিং সঙ্গে প্যারালাল, আর এইটা কি স্ট্রেচারটা, এটা হচ্ছে ফেসিংয়ের সঙ্গে আমার 90 ডিগ্রি। এটা তোমার এক্সটার্নাল ওয়ালটা হয়ে গেলো। ইন্টারনাল যে ওয়ালটা আসবে, আগের কোর্সটা কী ছিল, তলাটা ছিল হেডার, এটা হচ্ছে স্ট্রেচারগুলো আমার এসে পড়ে এইভাবে এখানে এসে পড়ে মিলে যাবে এখানে, যেটা আমার বাইরে থাকবে, মানে হেডারের ভেতরে স্ট্রেচার ঢুকবে না, মেন ওয়ালের যেটা হেডার তার ভেতরে তোমার ইন্টারনাল ওয়ালের তোমার স্ট্রেচারটা ঢুকছে না, কিন্তু মেন ওয়ালের যেটা স্ট্রেচার যেদিকটা থাকছে কোর্সটা তার ভেতরে কিন্তু আমার ইন্টারনাল ওয়ালের যে হেডার পোস্টটা সেটা এসে পরে কিন্তু আমার ইনসার্ট করবে, ওখানে ঢুকে যাবে। এর আইসোমেট্রিক ভিউটা তোমাদের দেখাচ্ছি। স্কুইন জাংশনের ইংলিশ বন 246 কোর্সের আইসোমেট্রিক ভিউ, আগে যেটা দেখলাম সেটা প্ল্যান ছিল, তার আইসোমেট্রিক ভিউটা যেটা হচ্ছে কি, বাইরের ওয়ালটা 1.5 ব্রিক থেকে এক্সটার্নাল ওয়াল, আর ভেতরটা হচ্ছে 1 ব্রিক আমার ইন্টারনাল ওয়াল। তো এখানে লক্ষ্য করে দেখো এগুলো আমার কী, একটা করে আমার স্ট্রেচার যাচ্ছে, এগুলো সব স্ট্রেচার, আর এগুলো আমার কি হেডার। এবার এইখানে দেখো স্ট্রেচারের যে কোর্সটা আমার এসছে সেই স্ট্রেচার কোর্সটা এসে দেখো বাইরে পরে এসে পরে কিন্তু এটা আমার স্টক হয়ে গেছে। তো সেক্ষেত্রে কী হয়েছে, এর তলায় যে তোমার হেডার কোর্সটা সেটা এটার স্ট্রেচার কোর্স যেদিকে ছিল সেদিকে ঢুকেছে, কিন্তু আমার এই স্ট্রেচার কোর্সটা কিন্তু হেডার কোর্সের মধ্যে এটা আমার ইনসার্ট করছে না। দেখো এইখানে সেই ছবিটাই আমার রয়েছে, দেখো এটা আমার এখানে ইনসার্ট করেছে, এটা টাইব্রিক, এইটাকে ইনসার্ট করেছি, তারপরে যখন আমি দিয়েছি তোমার স্ট্রেচারগুলো যখন পড়েছে এখানে তখন সেক্ষেত্রে আমার অটোমেটিক্যালি আমার কী হবে, আমার তোমার ওভারল্যাপ করবে। সেক্ষেত্রে আমার যদি আমি এইখান থেকে যদি আমি বসাই তাহলে সেক্ষেত্রে আমার অটোমেটিক্যালি আমার জয়েন্টগুলো আমার এরকম ওভারল্যাপ করে করে আমার যাবে। তো সেক্ষেত্রে কী হয়, এই ব্রিকটা এটা একটু ঢুকে থাকবে, নিয়ে তারপরে আমি যখন এখান থেকে বসাবো তখন অটোমেটিক্যালি আমার এগুলো ওভারল্যাপ করে করে যাবে। তো সেটাই হচ্ছে আমার এইটা, তো এইটা হচ্ছে তোমার এই স্কুইন জাংশনের ইংলিশ বন্ডেড। মানে একটা ওয়াল যখন আমার মানে এক্সটার্নাল ওয়াল যখন আমার তোমার অড মাল্টিপল, আর ইন্টারনাল ওয়াল যখন আমার ইভেন মাল্টিপল, আর যদি স্কুইন কানেকশন করতে বলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন তার ছবিগুলো এরকম হবে। এই দুটো হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ, একটা 135 ফোর্সের আর একটা হচ্ছে আমার 246 ফোর্সের, এগুলো হচ্ছে আইসোমেট্রিক ভিউ। 135 ফোর্সের এটা হচ্ছে আমার প্ল্যান ওই তোমার স্কুইন জাংশনের ইংলিশ বন্ডের,
বাইরের দিকটা হচ্ছে অড মাল্টিপল, ভেতরটা হচ্ছে আমার তোমার ইভেন্ট মাল্টিপলের। আর এটা হচ্ছে 2464-এর সেম উইটারিং, ইভেন্ট মাল্টিপল হচ্ছে তোমার ভেতরটা, বাইরেটা হচ্ছে অড মাল্টিপলের। তো এটা হচ্ছে আমার প্ল্যান। তো এই প্ল্যান আর অ্যাসিমেট্রিক ভিউ যদি তোমরা রাখতে পারো তাহলে সেটা ছবিটা খুব নিট অ্যান্ড ক্লিন হয় আর খুব প্রপারভাবে তোমরা এটাকে বোঝাতে পারবে। এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে সেম সেই স্কুনি জংশনের ইংলিশ বন্ড, একটা আছে 1354-এর একটা আছে আর একটা তোমার রয়েছে 2464-এর একটা আছে। কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো তোমার আমার বাইরের যে ওয়ালটা সেটা হচ্ছে আমার কত 1.5 ব্রিক থিক, ভেতরের যে ওয়ালটা এসে পরে স্কুইনটা হচ্ছে সেটাও কিন্তু আমার 1.5 ব্রিক থিক আমার ওয়াল, তার মানে দুটোই হচ্ছে আমার কি অড মাল্টিপলের। তো সেক্ষেত্রে কী হয় তোমার জিনিসটা আমার পুরোপুরি সেম, যদি আমার একটা কোর্সে যদি আমার এক্সটার্নাল যেটা ফেসিংয়ের সাইডে সেটাই যদি আমি হেডার বসাই তাহলে ভেতর দিকটাতে আমি স্ট্রেচার বসাবো, তার উপরের যে কোর্সটা মানে তার উপরে এই যে কোর্সটা দেখছো এটা যদি ফেসিং হয় তাহলে কি স্ট্রেচারগুলো আমার 90 ডিগ্রি করে রয়েছে আর এইটা রয়েছে প্যারালাল, সেক্ষেত্রে এটিকে এটা হয়ে গেলো আমার হেডার আর এগুলো আমার হয়ে গেলো কি স্ট্রেচার, হেডার স্ট্রেচার এইভাবে তো বসবে। তো এটা যদি এদিকটা কী রয়েছে হেডার ওদিকটা স্ট্রেচার 1354-এর এটা প্ল্যানে। তো সেক্ষেত্রে এইটা দেখো 2464-এর যে প্ল্যানটা রয়েছে সেটা দেখো আমার এই সাইডটায় রয়েছে কি আমার স্ট্রেচারগুলো রয়েছে আর এদিকটাতে আমার কী আছে হেডারগুলো আমার আছে, দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেল আমার সেম কী বলেছিলাম 45 ডিগ্রি। এবার এই দুটো ছবিকে কী করা হয়েছে আমার এখানে আইসোমেট্রিক ভিউতে দেখানো হয়েছে। তার আগে একটা কথা বলে রাখি এইখানে কী হয় আমার এখানে টাইব্রিক আগেরটা কী ছিল যেটা ছিল আমার 1 ব্রিক থেকে আমার একটা ছিল টাইব্রিক, এখানে আমার টাইব্রিক দুটো আসবে, একটা হেডারটা যখন এইভাবে বসেছে এটা আমার হচ্ছে টাইব্রিক, শর্ট ফর্মে লিখলাম টিবি, সেক্ষেত্রে আমার এটাও কিন্তু আমার সেম কেউ এটাও আমার টাইপিং। তো ওই জিনিসটা ফান্ডামেন্টাল জিনিসটা সেম, স্ট্রেচার যে কোর্সটা রয়েছে যে কোর্সটা আমার স্ট্রেচার যাচ্ছে সে স্ট্রেচারের মধ্যে এসে পড়ে কিন্তু আমার এটা বসছে। কিন্তু লক্ষ্য করে দেখো যেটা আমার হেডার যে যখন আমার থাকছে তখন হেডারে কিন্তু এসে পড়ে এটা কিন্তু ইনসার্ট করছে না, সেটা কিন্তু বাইরে অবধি এটা আমার রয়ে যাচ্ছে। অতএব আমি যখন শুরু করছি তখন আমাকে এই কোর্সটা দিয়ে শুরু করতে হবে আর এই টাইপিকগুলো যেটা যেটা ইনসার্ট করছে এইটা ঢুকে যাওয়ার ফলে কী হয় তারপরে যখন আমি বাইরে থেকে শুরু করছি তখন সেই ক্ষেত্রে আমার যে বন্ড যেটা আমার মানে যেটা ওভারল্যাপিং যে জিনিসটা সেই ওভারল্যাপিং জিনিসটা আমি এটা পেয়ে যাবো। সেক্ষেত্রে কি একটা জয়েন্টের সঙ্গে আমার একটা জয়েন্ট আমার একসঙ্গে আমার আসবে না, যেরকম দেখো এইদিকে হেডার আছে এইদিকে স্ট্রেচার আছে আবার এইদিকে স্ট্রেচার এইদিকে হেডার, তো সেক্ষেত্রে আমি যদি এইদিকে যদি স্ট্রেচার বসাই আমি বাইরে থেকে বসাবো তো সেক্ষেত্রে আমার কী হবে এটা যদি একটু ঢুকে থাকে তাহলে আমার আমার জয়েন্টটা আমার এরকম জায়গাতে আসবে, সেই জয়েন্টগুলো আমার এইভাবে আমার এখানে এটা ওভারল্যাপ আমার করে যাবে। তো অটোমেটিক্যালি তাহলে আমার কোনো অসুবিধা হবে না, ভার্টিক্যাল জয়েন্ট আমার পারপেন্ট যেটা যে সব বড় জয়েন্ট একই লাইনে সেটা আমার আসছে না। তো ঠিক সেরকম এখানেও যেটা দেখতে পাচ্ছ যেটা আমার ঢুকে রয়েছে এরপর যখন বাইরে থেকে বসাবো তো এদিকে আগে কী ছিল কোর্স এটা হেডার এটা হচ্ছে স্ট্রেচার, তার উপরে কোর্সটা কী হবে এদিকে স্ট্রেচার হবে আর এদিকে আমার হেডার হবে। তো বাইরে থেকে বসালে কী হবে অটোমেটিক্যালি আমার সেগুলোকে আমার ওভারল্যাপ করবে আমার, সেক্ষেত্রে এটাও আমার ওভারল্যাপ হয়ে যাবে। যেরকম দেখো কী বলেছি এদিকে থাকছে হেডার, এগুলো সব আমার হেডার দেখতে পাচ্ছি আর এগুলো কী আমার সবই আমার এগুলো স্ট্রেচার। তো এগুলো এটা হচ্ছে তোমার প্ল্যানের ছবিটা, এই ছবিটাকে তোমার এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে আমার কিসে অ্যাক্সোমেট্রিক ভিউতে, এই হেডার হেডার এখানে গেছে এই স্ট্রেচার স্ট্রেচার আমার এইখানে গেছে, এগুলো আমার হেডার দেখতে পাচ্ছি এই সাইডটা এই সাইডে কি দেখতে পাচ্ছি এগুলো সব আমার স্ট্রেচার রয়েছে। এবার এইখানে তোমার দেখে মনে হবে যে এখানে যে দাগটা এই দাগটা হচ্ছে ডট ডট দাগ, এটাকে তুমি যদি এতটা টেনে নিয়ে আসো প্রজেকশন করো তাহলে সেক্ষেত্রে এটা আমার এখানে এসে মিশবে, তাহলে সেক্ষেত্রে এদিক থেকেও এসে পরে আমার এখানে মিশবে না। তো সেটাকে আর একটাকে দেখানো হয়নি আর এক্ষেত্রে এই যে ইটটা দেখতে পাচ্ছ যেটা আমার এখানে ঢুকছে এটা এইটা যেটা আমার এখানে ঢুকলো যেটা এগুলো সবই হচ্ছে আমার টাইপ ব্রিক। তো দেখো এই দিকটা যেরকম আমার হেডারগুলো বসে বসে আমি গেছি সেরকম এদিকটা দেখো আমার স্ট্রেচার, দেখো দুটো স্ট্রেচার আমার যেখানে মিলছে সেখানে গিয়ে পরে আমার কী হচ্ছে একটা আমার হেডার আমার ওখানে হয়ে যাচ্ছে ওটা মিলে যাচ্ছে। ট্রেডিশনাল ব্রিকের ক্ষেত্রে 10 ইঞ্চি উইথ মোটর আর মোটরের ক্ষেত্রে 200 mm উইথ মোটর, এদিকটা যে স্ট্রেচার কোর্স ঢুকেছে হচ্ছে স্ট্রেচার কোর্সের মধ্যে এটা। কিন্তু এদিকে দেখো যে কোর্সটা বানানো আছে যেটা হচ্ছে আমার 2466-এর যেটা অ্যাসিমেট্রিক ভিউতে সেটা দেখো বাইরে অবধি গিয়ে পরে কিন্তু এটা আমার স্টপ হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে যে ব্রিকগুলো সেটা যেহেতু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে আমি পুরোপুরি ফুল লেন্থের ব্রিক মানে তুমি হেডারই বলো চাই তুমি স্ট্রেচারই বলো সেটা পুরোপুরি তো বসানো সম্ভব নয়, তবে আমাকে ব্রিকগুলো এখানে ভাঙতে হবে, সেটা এই ক্ষেত্রেও হবে ওইটার ক্ষেত্রেও হবে, তো আমাকে এখানে এটাকে বসাতে হবে, তা না তো আমি তো করতে পারবো না। তো
তো সেক্ষেত্রে কী হচ্ছে আমার এদিকে সব বসে গেছে আমার হেডারগুলো, আর এদিকে আমার সব স্ট্রেচারগুলো আমার রয়েছে। তো এইটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার স্কুইন্ড জাংশন ইন ইংলিশ বন্ডে। এক্সটার্নাল ওয়াল যখন হচ্ছে আমার ইভেন মানে সরি অড মাল্টিপল, ইন্টারনাল ওয়াল যখন হচ্ছে অড মাল্টিপল, সেই ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে আমাদের ড্রয়িং হয়, তার প্ল্যান, তার আইসোমেট্রিক ভিউ 135 কোর্সের, আর এটা হচ্ছে তোমার 246 কোর্সের, তার প্ল্যান, তার আইসোমেট্রিক ভিউ। তো এইভাবে যদি তোমরা ড্রয়িং করতে পারো, সাধারণত সবাই প্ল্যানটা করে করে আর এলিভেশন করে করে ছেড়ে দেয়, কিন্তু এই ক্ষেত্রে তুমি যদি এটা এলিভেশন করতে যাও, তো যদি তুমি এদিক দিয়ে দেখো তাহলে সেক্ষেত্রে শুধু তুমি এইটুকু পোর্শনটা পাবে, যদি তুমি এদিক দিয়ে দেখো তাহলে তুমি শুধু এইটা পাবে, আর কিছু তো এইখানে তো তোমার আসবে না, আর এদিক দিয়ে দেখলে তুমি এটা পাবে। তো সাধারণত কী হয়, এই ভিউটা যদি করতে পারো এটার সঙ্গে যদি এইটা আর এটার সঙ্গে যদি এইটা, তাহলে ছবিটা আরও প্রমিনেন্ট হয়, আরও ক্লিয়ার হয়, আরও ভালো তুমি এটাকে বোঝাতে পারো। তো আশা করছি আজকের এই যে জিনিসটা সেটা তোমরা বুঝতে পারলে, স্কুইন জাংশন কী করে হয়, ঠিক আছে। তো তোমরা তোমাদের যে বই আছে সেই তোমাদের বইগুলো চেক করবে, সেটা ড্রয়িংগুলো করার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি আবার নতুন একটা কোনো জিনিস নিয়ে তোমাদের সামনে আমি কথা বলবো, বোঝাবো, উপস্থিত হবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আশা করছি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।